আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নেত্রকোনা টেরিটরিতে টিএসএস হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। সফল বা অসফল বিক্রয় প্রতিনিধির কাজের এবং ব্যবহারের কি কি পার্থক্য আছে বলে আপনি মনে করেন? একজন সফল বিক্রয় প্রতিনিধি ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করেন এবং প্রতিদিনের টার্গেট প্রতিদিন নিশ্চিত করেন, এবং একজন অসফল বিক্রয় প্রতিনিধি ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করেন না, বিধায় প্রতিদিনের টার্গেট প্রতিদিন অর্জন করতে পারেন না। কর্মক্ষেত্রে উন্নতি করার জন্য আপনি আপনার টিম মেম্বারদের পারফরমেন্স অ্যানালাইসিস করে কিভাবে ফিডব্যাক দিয়ে থাকেন? কিউমুলেটিভ টার্গেট এবং কিউমুলেটিভ অ্যাচিভমেন্ট অ্যানালাইসিস করে উন্নতির জন্য পরামর্শ দিয়ে থাকি। আপনি আপনার টিম মেম্বারদের টেরিটরি কভারেজ কিভাবে চেক করেন? মার্কেট ভিজিটকালীন সময়ে দোকানে পণ্যের উপস্থিতি দেখে কভারেজ বুঝতে পারি। আপনি কি কি মূল্যায়ন করে বুঝতে পারেন যে আপনার কোন টিম মেম্বার টার্গেট অর্জন করতে পারবে? তারাই তাদের মাসিক টার্গেট অর্জন করতে পারেন। আপনার টিম মেম্বার যখন কোনো কিছুতে ব্যর্থ হন, তখন আপনি কিভাবে তাদেরকে মোটিভেট করেন? কাস্টমারদের সাথে সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে পুনরায় চেষ্টা করার পরামর্শ দিয়ে থাকি। আপনার টিম মেম্বারদের সেলসের দক্ষতা বৃদ্ধির জন্য আপনি কি কি প্রশিক্ষণ দিয়ে থাকেন? নিজের পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান এবং কম্পিটিটরদের অ্যাক্টিভিটি সম্পর্কে খোঁজ খবর রাখার পরামর্শ দিয়ে থাকি। ঠিক আছে জাহাঙ্গীর স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।